জয় হিন্দ বন্ধুরা, তো তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছো, অনেকে মেসেজ করেছো, কল করেছো, এই যে রিকমেন্ডটা রয়েছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021, এই পরীক্ষার, এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছে, যার অ্যান্সার কি অলরেডি প্রকাশিত হয়েছে 14/7/2022। তো সেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টটা এখনও পর্যন্ত প্রকাশিত হলো না কেন? অনেকদিন হয়ে গেল পরীক্ষা হওয়া, অ্যান্সার কিও দিয়ে দিয়েছে, বাট রেজাল্ট এখনও প্রকাশিত হচ্ছে না কেন? আর এর পিএটি এবং পিএমটি কোন মাস নাগাদ হতে পারে সেই বিষয়ে তোমরা জানতে চেয়েছো। তাছাড়াও তোমাদের ডাব্লিউবিপি এসআইয়ের মেনের রেজাল্ট এবং ওয়ারলেস অপারেটারের মেন পরীক্ষার রেজাল্ট, এই দুটো আপডেটও কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে তোমাদের রিকমেন্ডার রয়েছে সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না, এটার মেন যে রিজন রয়েছে সেটা হচ্ছে তোমাদের যারা ট্রান্সজেন্ডার রয়েছে তারা কিন্তু এটার ওপর কেস করেছে। কী কারণে কেস করেছে এই সংক্রান্ত আমার কাছে আপাতত আপডেট নেই, তারা কিন্তু কেস করেছে, সেই কারণে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হতে লেট হচ্ছে। তো তোমাদের রেজাল্ট আশা করা যায় খুব শীঘ্রই পেয়ে যাবে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের এর কেসটা মিটলে আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে। এটা তোমাদের যে পুজোর আগেই, মানে এই সেপ্টেম্বর মাসে তোমাদের কলকাতা পুলিশ এসআইয়ের রেজাল্ট, তোমরা তিনটে রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশ এসআইয়ের রেজাল্ট তোমরা সেপ্টেম্বর মাসে পাবে, অক্টোবর মাসটা তোমরা পুরোপুরি টাইম পাবে পিটি এবং পিএমটির জন্য, এবং তোমাদের নভেম্বরের দিকে কিন্তু তোমাদের মাঠ হতে চলেছে। যতদূর আপডেট পাচ্ছি নভেম্বরের দিকে তোমাদের মাঠ হবে এবং তোমাদের রেজাল্ট এই সেপ্টেম্বর মাসে, আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো এবার আসি তোমাদের ওয়ারলেস অপারেটরের মেনের রেজাল্ট। তো অনেকে বলছিলে এটারও রেজাল্ট কিন্তু, যেটা বললাম তোমাদেরকে, তিনটে রেজাল্ট সেপ্টেম্বর মাসের দিকে প্রকাশিত হতে চলেছে। ওয়ারলেস অপারেটর আর ডাব্লিউবিপি এসআই মেনের রেজাল্টও পুজোর আগেই কিন্তু প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তারপরেই কিন্তু ডাব্লিউবিপি এসআইয়ের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এ হচ্ছে মোটামুটি তিনটে এক্সামের আপডেট, অনেকে তোমরা জানতে চেয়েছিলে যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই তিনটে রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে, তোমরা ওয়েবসাইটে চোখ রেখো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে, শর্টে ভিডিওটা করলাম, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো, যারা এই রিকমেন্ডগুলোতে এক্সাম দিয়েছে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।